আমি সবসময় কাস্টমারদেরকে বলি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টিভি না প্রয়োজনের অতিরিক্ত যে সব ফিচার ওই ধরনের টিভি আপনাদের প্রয়োজন না হলে আপনারা নিয়েন না যাদের বিলাসিতা করার টাকা আছে তাদের ব্যাপার আলাদা সলিউশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি সবাই ভালো আছেন তো আজকে চলে এসেছি লিডল ইলেকট্রনিক্সে এটার শোরুম অ্যাড্রেস হচ্ছে রংধনু শপিং কমপ্লেক্স তিনতলায় 307 নম্বর শোরুম আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন লিটন জিরা সাবির আপুকে এবং আজকের টিভির যত স্পেসিফিকেশন আছে বা এগুলোর প্রাইস এবং সার্ভিস সম্পর্কে তিনি আপনাদেরকে এনশিওর করে দিবেন তো ফ্রেন্ডস আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললি নয় সেটা হচ্ছে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন এনেবল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন সরাসরি কথা না বাড়িয়ে শুরু করছি ভিডিও তো চলুন সতেরো ইঞ্চি থেকে শুরু করে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত টিভি অল টাইম অ্যাভেলেবল সতেরো ইঞ্চি টিভিটার প্রাইস পড়বে 4200 টাকা খুব কম প্রাইসের মধ্যে যদি টিভি চান তাহলে ওই টিভিটা নিতে পারেন বাট অত কম প্রাইসে তো অনেকে টিভি নেন না মোটামুটি একটু বড় সাইজ বা স্ট্যান্ডার্ড সাইজ 32 ইঞ্চি থেকেই কিন্তু আমরা সাধারণত বাসায় টিভি গুলা লাগাই থাকি বেশিরভাগ মানুষের কিন্তু বাসায় বেডরুমে আপনার 32 ইঞ্চি টিভি নেই স্ট্যান্ডার্ড বাট বর্তমানে কিন্তু প্যানেল দাম হাই এবং টিভি গুলোর দাম বেড়ে যাওয়াতে কিন্তু আমরা টিভির দিকে একটু নজরটা কম দিয়ে দিছি বা আমাদের প্রাইসিংটা হাই হচ্ছে তো আমরা এত বাজেটের টিভি কিভাবে নেবো চায়না টিভি এত টাকা দিয়ে কেউ কিনতেও চায় না জাস্ট বিকজ আমি এটা প্যানেলের দাম বাড়ছে দিলে না কিছু কিছু টিভি কিন্তু এখন আপনার বাজেটের মধ্যে আছে যেমন আপনি যদি আমি প্রথমে একটা টিভি দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সনি প্লাস বর্ডারলেস স্মার্ট টিভি এটা 1GB 8GB কিন্তু এটার ভার্সনটা হচ্ছে 5.1 ঠিক আছে এটার মধ্যে আপনি ইউটিউব থেকে পাবেন হচ্ছে 1080x1920 রেজুলেশন এর ভিডিও এই টিভিটা আপনার খুব হাই কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করবে আপনাকে এবং বর্ডারলেস মডেল এই কারণে আপনি যদি দেয়ালে টিভিটা লাগান খুবই সুন্দর লাগবে এবং কম বাজেটের মধ্যে টিভিটার প্রাইস মাত্র 12500 টাকা 1GB 8GB যে র্যাম রোম এটার মধ্যে 12500 টাকা টিভি কিন্তু এতদিন ছিল না বাট স্টিল নাও অ্যাভেলেবেল এই টিভিটা আপনারা যদি কেউ পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরপর আপনাদের সবার পছন্দের এবং ওয়েল নোন একটি ব্র্যান্ড যেটা হচ্ছে জেভিকো ব্র্যান্ড এই জেভিকো ব্র্যান্ডের আপনার স্মার্ট এর মধ্যে তিনটা মডেল চলে আসছে যেটা হচ্ছে স্মার্ট সিঙ্গেল গ্লাস 1GB 8GB এবং ভার্সন 8 মনে রাখবেন জেভিকো টিভি কিন্তু প্রত্যেকটা এই ভার্সনের টিভি ভার্সনের একটা ডিফারেন্স থেকেই যায় মাদারবোর্ডের মধ্যে অনেকে বলেন যে আপু সনি প্লাসের টিভি কম দাম আপনার জেভিকো টিভিটার দাম বেশি কেন জাস্ট বিকজ এখানে কিন্তু মাদারবোর্ডের একটা বিশাল ডিফারেন্স আছে সফটওয়্যারের একটা ডিফারেন্স আছে ওইটা হচ্ছে 5.1 ভার্সনের টিভি দ্যাটস হোয়াই দামটা কম আপনি যখন লেটেস্ট ভার্সনটা নিতে যাবেন 8 ভার্সনটা নিতে যাবেন তখন আপনার টিভির দামটা অবশ্যই বাড়বে এখানে সিঙ্গেল গ্লাস যে জেভিকো টিভিটা আপনারা দেখছেন সেটার প্রাইস হচ্ছে 13500 টাকা যেটা ডাবল গ্লাস সেটা হচ্ছে 14500 টাকা 1000 টাকা ডিফারেন্স আপনারা যদি কেউ ডাবল গ্লাস টিভিটা নিতে চান আমি সবসময় কাস্টমারদেরকে বলি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী টিভি নেন
প্রয়োজনের অতিরিক্ত যেসব ফিচার, ওই ধরনের টিভি আপনাদের প্রয়োজন না হলে আপনারা নিয়েন না। যাদের বিলাসিতা করার টাকা আছে তাদের ব্যাপার আলাদা। এখন আপনার বাসায় ছোট বাচ্চা কাচ্চা নাই, টিভি ভাঙার কেউ না, আপনি ছোট ছোট ডাবল গ্লাস নিয়ে রেখে দিবেন, দরকার নাই। সিঙ্গেল গ্লাস টিভি আপনার জন্য আনা। আবার যারা মনে করেন ঢাকার বাইরে টিভি গুলো নেবেন, জাস্ট বিকজ আপনারা মানে জাস্ট লাইক আপনারা কুরিয়ারে নেবেন, হোম ডেলিভারি নেবেন, অনেক দূরে নেবেন, সেক্ষেত্রে আপনার ডাবল গ্লাস নিলে হয় কি, আপনার টিভিটা প্রোটেক্টিভ থাকে, টিভিটা ভাঙার সম্ভাবনা কম থাকে। কুরিয়ারে যখন যানবাহনে টিভিটা চলে, অনেকে দেখা গেছে নতুন টিভি আমরা কুরিয়ারে পাঠালাম না, আপনি পার্সেল করে নিয়ে যাচ্ছেন, যাইতে যাইতে ভেঙে গেল নতুন টিভি। সেখানে আসলে কিছু করা যায় না, একটা টিভির 60% প্রাইস ভ্যারি করে ছোট প্যানেলের উপর। তো ডাবল গ্লাস টিভিটা যাদের দরকার তারাই নেবেন। তো সিঙ্গেল গ্লাস গেল, ডাবল গ্লাস গেল, বর্ডারলেস মডেলের মধ্যে জেবি করে একটা টিভি আছে যেটা ভয়েস কন্ট্রোল, টিভিটা ইনটেক করা আছে, আমি চাইলে আপনাদের আনবক্স করে দেখাইতে পারি, বাট জায়গা স্বল্পতার কারণে দেখাইতেছি না। ভয়েস কন্ট্রোল সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন, 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি এখন পর্যন্ত হয়তো সবাই 16,500 টাকায় রেট পেয়েছেন, বাট এই টিভিটা আমার কাছ থেকে যদি কেউ পারচেস করেন আপনারা দাম পাবেন মাত্র 15,500 টাকায়। ভয়েস কন্ট্রোল 32 ইঞ্চি টিভি আপনারা খুব ইজিলি আমার কাছ থেকে পারচেস করে নিয়ে যেতে পারবেন, বাট ওই একই টিভি আপনারা যদি 2 বছরের প্যানেল গ্যারান্টি দিয়ে কেউ নিতে চান তাহলে সেক্ষেত্রে দামটা পড়বে 17,000 টাকা। আই রিপিট দিস প্রাইস, 32 ইঞ্চি ভয়েস কন্ট্রোল টিভি যদি 2 বছর প্যানেল গ্যারান্টিতে নিতে চান আপনি 17,000 টাকা দিয়ে জেবি করে এই টিভিটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। বাট এই 2 বছরের ভয়েস কন্ট্রোলের 2 বছরের যে প্যানেল গ্যারান্টিটা এটা শুধুমাত্র লি ইলেকট্রনিক্স থেকেই আপনি পাবেন, অন্য কোথাও কিন্তু জেবি করে 32 ইঞ্চি টিভিতে 2 বছরের গ্যারান্টি আপনাকে দিবে না। 40 ইঞ্চির মধ্যে যদি কেউ কম বাজেটের মধ্যে টিভি নিতে চান তাহলে 17,500 টাকা দিয়ে সনি প্লাসের এই টিভিটা নিতে পারেন। এটার র্যাম 512, রোম 4GB, ভার্সন 4.4। ভিউয়ার্স আমি আপনাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে আমাদের প্রয়োজনটা মানে প্রত্যেকের প্রয়োজনটা দেখবেন, কারণ 40 ইঞ্চি টিভির মধ্যে কিন্তু আপনারা অনেকেই টিভি কিনেন, আপনাদের বাসায় অনেকেই ইন্টারনেট দেখে না, বা অনেকেই আছে শুধু ইউটিউব ছাড়া আর কোনো অ্যাপস এর দিকে মাথাই ঘামায় না, মানে তারা অন্যান্য অ্যাপ সম্পর্কে চিনেই না, ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ভিডিও সম্পর্কে অনেকে জানেই না, অপ্রয়োজনীয় কিছু অ্যাপ যেটা আমরা মার্কেটিং করে সেল করি, বাট এই অ্যাপস গুলো অনেকের দরকারই হয় না। এই অ্যাপস গুলো যাদের দরকার নাই শুধু ইউটিউব চললেই হবে বা কোনো মতে ডিশ দেখতে পারলেই হলো 40 ইঞ্চি একটা ভালো টিভি দরকার, সেক্ষেত্রে আপনারা সনি প্লাসের এই কম বাজেটে টিভিটা পারচেস করতে পারেন 17,500 টাকা। সো ভেরি লো প্রাইস, আপনারা চাইলে 40 ইঞ্চির মধ্যে মেটাল বডি টিভি আছে সনি প্লাসের আপনারা নিতে পারেন, সেটা 20,500 টাকা, বা নিচে সাউন্ড বার সহ আছে, DK5 মডেল, এটা অনেকবার দেখাইছি, এই যে উপরে যে মডেল গুলো ডিসপ্লে করা আছে সেম এইরকম বডি হবে শুধু সাইজটা 40 ইঞ্চি, ওগুলোর প্রাইস ওগুলো হচ্ছে 21,500 টাকা। বাট আপনারা যদি আউটলুকিং না দেখে যে না আপনার ডিসপ্লে কালারটা সুন্দর হবে এবং আপনারা কম বাজেটের মধ্যে নিচ্ছেন তাহলে এই টিভিটা পারচেস করতে পারেন। পাশে আছে আপনার সনি প্লাসের 43 ইঞ্চি ডাবল গ্লাস টিভি, এটা কিন্তু 1GB র্যামের টিভি, 1GB 8GB ভার্সন 8.2, এটার প্রাইস হচ্ছে 23,000 টাকা। এটার মধ্যে যদি কেউ সিঙ্গেল গ্লাস নিতে চান তাহলে বাজেটটা আরো কমে আসবে 21,000 টাকা, মানে 43 ইঞ্চি একটা টিভি মাত্র 21,000 টাকা। তো ভিউয়ার্স আমি আরো একটা টিভি আপনাদেরকে দেখাতে হচ্ছে ট্রাইটন ব্র্যান্ডের, আমি NIC ট্রাইটন ব্র্যান্ডের, এটা ভয়েস কন্ট্রোল টিভি। ভিউয়ার্স আমি অনেক আগে থেকে ট্রাইটন টিভি কিন্তু আপনাদের কাছে অনেক সেল করেছি, মানে অনেক কাস্টমার আছেন আপনারা আজকে আমাকে ভিডিওতে দেখতেছেন যারা অলরেডি আমার কাছ থেকে ট্রাইটন টিভি পারচেস করছেন এবং খুব ইজিলি ইউজ করতেছেন, তাদের ফিডব্যাক অনুযায়ী ট্রাইটন টিভিটা কিন্তু আমি এখনো সেল করি এবং ভয়েস কন্ট্রোলের এই টিভিটার প্রাইস কিন্তু মাত্র 26,500 টাকা। এই টিভিটা কিন্তু ভয়েস কন্ট্রোল, এটার সাথে আপনি দুইটা রিমোট পাবেন, ব্লুটুথ রিমোট একটা, একটা হচ্ছে ম্যানুয়াল রিমোট, এবং ব্লুটুথ রিমোটটা আপনার হচ্ছে ব্লুটুথ চিপ বা আপনি যেটাকে ডঙ্গল বলে ওই ওইটার মাধ্যমে আসলে কানেক্ট করা থাকে এটার সাথে। আর এই টিভিটার প্যানেল গ্যারান্টি আপনি আমাদের কাছ থেকে পারচেস করলে 2 বছরের গ্যারান্টি পাবেন, আর সার্ভিস ওয়ারেন্টিটা 10 বছরের পাবেন। আর এটা র্যাম রোম সম্পর্কে, এটা র্যাম 1GB, রোম 8GB, ভার্সন হচ্ছে 8.0। আমি আরো একটা 43 ইঞ্চি টিভি আপনাদেরকে দেখাইতে চাই, এটা খুব স্পেশাল, জেবি কোর একদম নিউ মডেল, যেটা 4K প্যানেল। এই টিভিটা রেজুলেশনটা অনেক হাই, 3840 ইঞ্চি 2160 পিক্সেলের একটা টিভি, যেটা আপনার 178° হচ্ছে ভিউ অ্যাঙ্গেল, কোন সাইড থেকে আপনি এটা নেগেটিভ তো পাবেনই না। এটা সাউন্ড কোয়ালিটি খুবই হাই, এটা যে সাউন্ড বারটা লাগানো আছে এটা খুব হাই কোয়ালিটির একটা হাই ডেফিনেশনের, এটা চারদিক দিয়ে আপনার হচ্ছে সাউন্ডটা কি ব্লো মানে ইয়ে করে অ্যাকচুয়ালি সারাউন্ডিং সাউন্ড, যেটাকে বলে আপনি যদি থিয়েটারের মোডে আপনি যদি কোনো কিছু দেখেন, আপনি লাউড স্পিকারে যদি মুভি দেখেন ঘরের মধ্যে অসাম সাউন্ড কোয়ালিটি। আর এটার যদি আপনার বডিটা দেখেন, বডি আর্টবুক হচ্ছে একটা অ্যাশ কালারের একটা মেটাল বডি এবং চিকন একটা বর্ডার, প্লাস টেবিল স্টোনগুলো খুবই সুন্দর। এটা যদি কেউ ওয়ালে হ্যাং করেন আরও ভালো লাগবে,
এটার রেজুলেশনটা 4K আর আমি যে প্যানেলটা অনেক হাই কোয়ালিটি করছে যেখানে তো প্রাইসটা একটু বেড়ে গেছে আর প্রাইসটা হচ্ছে 31,500 টাকা 2 বছরের প্যানেল গ্যারান্টি বাট আপনারা এই ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে এই রানিং মার্ক মানে এই ভিডিওটা যে যেদিন রিলিজ হবে ওই দিন থেকে এক মাস পর্যন্ত আপনি এই টিভিটা 30,500 টাকায় পাবেন মেটাল বডি টিভি এই কারণে এই টিভিতে পারচেজ করা মূলত আমরা অনেকেই হচ্ছে এমআই টিভি কিনি 43 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল একদিনের গ্যারান্টি নেই বাট আপনি যদি এমআই টিভির সাথে এটা তুলনা করেন তাহলে আমি বলবো ইটস মাচ বেটার বিকজ এটার মধ্যে আপনি 2 বছরের প্যানেল এবং পার্সেট রিপ্লেস গ্যারান্টি আপনি পাচ্ছেন 10 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন লিখিত গ্যারান্টি পাচ্ছেন 2টা রিমোট পাচ্ছেন এমআইতে শুধু আপনি 1টা রিমোট পান 2টা রিমোট কিন্তু পান না তারপরে এটাতে নেটফ্লিক্স ইউটিউব অ্যামাজন প্রাইম ভিডিও মূলত এটা হচ্ছে লেটেস্ট বা আপনি বলতে পারেন আধুনিক যুগের ইয়াং জেনারেশনের টিভি একদম লেটেস্ট এটা 9 ভার্সনের টিভি এটা র্যাম 2 জিবি রোম হচ্ছে 16 জিবি তো আমার মনে হয় চায়না টিভির মধ্যে বা চায়না টিভির জগতে র্যাম 2 জিবি বা রোম 16 জিবি অ্যান্ড্রয়েড 9 ভার্সনের পরে আর কোনো ভার্সন কিংবা আসেনি এখনো পর্যন্ত র্যাম আসেনি কারণ আমি বলবো এটা অবশ্যই 43 ইঞ্চি পর্যন্ত একটা স্পেশাল টিভি তো ভিউয়ার্স অ্যাজ ইউজুয়াল আপনি 43 ইঞ্চির মধ্যে আপনি 21,000 টাকা থেকে 31,500 টাকা পর্যন্ত আমি টিভি দেখাইছি এখন আমি চলে যাবো 50 ইঞ্চিতে যাদের বড় বড় টিভি গুলো দরকার হয় যেমন আপনারা যদি ওয়ালে হ্যাং করেন এই টিভিটা খুবই সুন্দর মেটাল বডি সাউন্ড বার সহ এটাকে সংক্ষেপে বলে DK5 মডেল এই মডেলের মধ্যে আমি একটু আগে যেভাবে বললাম 2 জিবি র্যাম এবং 16 জিবি রোম ভার্সন 9 সেম কনফিগারেশন এটাও 4K এটার প্রাইস হচ্ছে 38,500 টাকা পাশে আছে 55 ইঞ্চি সেম কনফিগারেশন 2 জিবি র্যাম 16 জিবি রোম এবং 4K টিভি আসলে অ্যান্ড্রয়েড 9 ভার্সনের এটার প্রাইস হচ্ছে 48,500 টাকা ঠিক আছে তো এই প্রত্যেকটা টিভিতে আপনি 2 বছরের প্যানেল গ্যারান্টি পাবেন এবং আমাদের এখানে আছে 65 ইঞ্চি জেভিকোর আছে জেভিকো ছাড়া অন্য ব্র্যান্ডেরও আছে তো যদি আপনি ভয়েস কন্ট্রোল সহ নিতে চান জেভিকো ব্র্যান্ডের তাহলে পড়বে 65,000 টাকা 65 ইঞ্চি যেটা 2 বছরের গ্যারান্টি সহ যদি 1 বছরের গ্যারান্টি টিভি নিতে চান 65 ইঞ্চির মধ্যে তাহলে পড়বে মাত্র 55,000 টাকা ইটস ডিপেন্ডস হোয়াট ইউ ওয়ান্টস আপনি যদি ভালো কোয়ালিটি চান আপনার জন্য ভালো দামে টিভি এবং ভালো কোয়ালিটি টিভি আছে চায়নার মধ্যে 1 টাকার জিনিস বানে 1 লাখ টাকার জিনিস বানায় এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে কি চান তো কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী বিভিন্ন কোম্পানি বিভিন্ন দামের প্রোডাক্ট ইম্পোর্ট করে এবং সে অনুযায়ী বিভিন্ন কোয়ালিটি টিভি কিন্তু আমাদের হাতে থাকে আপনারা যেমন ধরনের টিভি চান আমরা কিন্তু ওই রকম প্রোভাইড করতে বাধ্য এবং আমরা সেটাই করি তো কম দামি টিভি দেখে সেখানে দৌড়ে না গিয়ে আপনার পছন্দের এবং আপনার প্রয়োজনীয় যে ফিচারগুলো কোনটাতে আছে কোনটা টিকবে বেশি দিন সেই টিভিটা পারচেস করাটা খুবই জরুরি এবং আমি বলবো যারা স্মার্ট টিভিগুলো নিয়েছেন বা হচ্ছে এমআই টিভিগুলো নিয়েছেন তাদের জন্য একটা রিমোট আমি দেখাতে চাই এটা হচ্ছে এয়ার মাউস এটা আমি সবসময় দেখাই এখানে 2টা এয়ার মাউস দেখাই এই ধরনটা কিন্তু হচ্ছে আপনার যে কোনো স্মার্ট টিভিতে কিবোর্ড এবং মাউসের কাজ করবে যারা এমআই টিভিগুলো নিছেন রিমোট নষ্ট হয়ে গেছে কিংবা আপনারা এই ধরনের যে বড় বড় টিভিগুলো ভয়েস কন্ট্রোল টিভিগুলো বা অ্যান্ড্রয়েড টিভি যারা চালাইতেছেন তাদের ইজিলি কিবোর্ড ইউজ করার জন্য আমি একটা স্যাম্পল দেখাইতে চাই আমি তো নিজে ইউজ করি আমাদের দোকানে ইজিলি কিবোর্ড ইউজ করার জন্য রিচার্জেবল এই এয়ার মাউসগুলো খুবই হাই কোয়ালিটির এবং টিভির জন্য মানে খুবই উপযোগী আপনারা যদি ইউজ করেন এগুলোর আপু প্রাইস গুলো একটু কাইন্ডলি বলে দেন এগুলা এমনিতে বিক্রি করে 1500 টাকা করে টিভির সাথে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে যদি আপনি টিভির সাথে নেন সেটা কমে পাবেন তবে যখন আসবেন তখন আমি এটা বলবো দেন আমি অবশ্যই কাস্টমারকে বলবো যে টিভির সাথে আপনারা থান্ডার সাপোর্ট ইউজ করেন স্ট্যাবিলাইজার ইউজ করেন তবে আমাদের বড় টিভিগুলো যেমন 50, 55, 65 এই টিভিগুলোর সাথে কিন্তু একটা প্যাকেজ আছে স্ট্যাবিলাইজার ওয়াল মাউন্ট থান্ডার সাপোর্ট এবং ডেলিভারির একটা প্যাকেজ আছে আপনারা যখন আমাদেরকে ফোন দিয়ে এটা অর্ডার করবেন কিংবা আপনারা যদি এটা অর্ডার করতে চান দোকানে এসে দেখবেন তখন আমরা এই প্যাকেজ সম্পর্কে জানাবো তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে হয়তো আমাদের ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি টিভি সম্পর্কে যা জানি আপনাদেরকে ডেলিভার করার চেষ্টা করছি যদি আরও কিছু জানার থাকে ওভার দ্য ফোন আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন প্রত্যেকটা নাম্বারে ইমো খোলা আছে
যদি আপনাদেরকে ইমোতে কেউ লক আপনার কল রিসিভ না করে একটা টেক্সট দিয়ে রাখবেন, অবশ্যই আপনার সাথে পরে কন্ট্যাক্ট করা হবে। যদি আপনারা দেশের বাইরে এবং দেশের ভিতরে থেকে কুরিয়ারে কিংবা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো অর্ডার করতে চান, সেক্ষেত্রে হোম ডেলিভারি এবং কুরিয়ার দুইটা সার্ভিসই অ্যাভেলেবেল। আমাদের সাথে ফোনে আপনার যোগাযোগ করে নিতে হবে, কুরিয়ারে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা টিভিটা তোলার পরে দিলেই চলবে। এবং কুরিয়ারে যাওয়ার সময় টিভির কোনো ক্ষয়ক্ষতি হইলে সেটা দায়ভার আমার। এই ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, সব খুব টেনশন ফ্রি ভাবে আমার কাছে টিভিগুলো অর্ডার করতে পারেন। আমার ছোট্ট শপে যদি আপনারা ভিজিট করতে চান, সেক্ষেত্রে চলে আসবেন মিরপুর 11:30 বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা 307 নম্বর দোকান, নিড ইলেকট্রনিক্সে। তো বেশ, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।